হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্যামসাং A705 মোবাইল এলসিডি কীভাবে রিপ্লেস করবেন, কীভাবে খুব সহজ পদ্ধতিতে কীভাবে চেঞ্জ করবেন তা আপনাদেরকে দেখাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলে যে ব্যাক সাইডের অংশটা, এখানে আমি হট গানের সাহায্যে হালকা হিট দিয়ে নিচ্ছি আমার খোলার সুবিধাতে, এবং খোলা যেহেতু ইজি হয় সেই সুবিধাতে আমি হিট দিয়ে নিচ্ছি। এরপরে পাতলা প্লেট যেহেতু কিছু দিয়ে আমি এটা খুলে নেব। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন হাত পাতলা প্লেট ব্যবহার করেছি, এবং এরপরে যে প্লাস্টিকের যে কার্ডগুলো পাওয়া যায় কার্ড ব্যবহার করে আমি এটা খুলে নেব। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, বা আপনি আপনার মতো যে কোনো কিছুর সাহায্যে আপনি এটা খুলে নিতে পারেন। তো আমরা আমরা আমাদের যে ইজি বা সহজ পদ্ধতি কার্ডের সুবিধার্থে আমরা এটা খুলে নিচ্ছি। আর এখানে আপনাকে বলে রাখি, খুব জোরাজুরি করবেন না, খুব সহজভাবে একটু ধীরে সুস্থে খুলবেন এবং একটু সময় নিয়ে খুলবেন, যাতে কাজটা সুন্দর হয় বা অন্য কোনো জায়গায় আপনার লোকসান না হয়ে যায়, সেটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। তো দেখুন, আমাদের ব্যাকসাইডের যে অংশটা, ব্যাকসাইডটা খোলা হয়ে গেছে। এরপর আমরা যেটা করবো, এটার যে নাটগুলো বা স্ক্রুগুলো এটা খুলে নেব। নর্মাল যে স্ক্রু ড্রাইভারগুলো আছে, স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা এটার যে 7 থেকে 8টা নাট আছে এগুলো আমরা খুলে নেব, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এর ফাঁকে বলে রাখি, আমাদের চ্যানেলে সবসময় এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থে, এবং আমরা সবসময় সার্ভিসিং ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, এবং আপনাদের কথা চিন্তা করে নতুন করে গুগল লক, অ্যাপার পে আনলক, বিভিন্ন ধরনের বিভিন্ন লক বা আনলক কীভাবে ফ্যাক্টরি রিসেট করবেন বিভিন্ন মোবাইলের, এগুলো আমরা আপলোড দিয়ে থাকি ইদানিং। তো আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবং অনেকে কমেন্টে জিজ্ঞাসা করে এই এলসিডি বা বিভিন্ন জিনিস এই মোবাইলের এটা এটা কোথায় পাবো, তো আমরা আপনাদেরকে বলে রাখি অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, আপনারা বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন, কোথা থেকে কী প্রসেস করবেন বা কীভাবে কী কিনতে হবে, কোথা থেকে কিনবেন সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে চেক করে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাটগুলো খোলা প্রায় শেষ। এরপরে আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে, এখানে যে সিম ট্রেটা আছে এটা অবশ্যই খুলে নেবেন, তারপরে ডিসপ্লেটা আলাদা করে নেবেন, বডিটা আলাদা করে নেবেন। এরপরে বাকি যে নাটগুলো, বাকি স্ক্রুগুলো আপনি খুলে নেবেন। এখানে দেখুন একটা কেবল আছে, কেবলটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর যে চার্জিং পোর্ট যেটা আছে, চার্জিং আইসিটা, এটা রিমুভ করে নেবেন, আলাদা করে নেবেন। বাকি যে স্ক্রু আছে, এখানে 2টা স্ক্রু দেওয়া থাকে, এখানে লকটা আলাদা করে নেবেন। তো আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, আপনারা আপনার ভিডিওতে কী কী দরকার হয় বা একটা মোবাইলের সার্ভিসিংয়ের জন্য কী কী দরকার হয়, যা যা প্রয়োজনীয় বিস্তারিত লিঙ্ক বা আপনি কোথা থেকে কিনবেন সব কিছু অ্যাভেলেবেল আছে। তো আমরা একটা ব্যাটারিটা রিমুভ করার জন্য হালকা থিনার ব্যবহার করব, আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন, এখানে থিনার ব্যবহার করাটাই বেটার, বা হিট দিলে, হিট দেওয়াটা ঠিক হবে না, থিনার দিলে খুব সহজে এবং সুন্দরভাবে উঠে আসবে। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা রিমুভ করে ফেললাম, এরপরে এটার যেই বাকি অংশগুলো বা যে আঠাগুলো এটাগুলো রিমুভ করে নেবেন, পরিষ্কার করে নেবেন, যেহেতু পরবর্তীতে আপনি দ্বিতীয়বার ফিটিং করার জন্য আপনার জন্য ইজি হয়ে যাবে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই এলসিডিটা চেঞ্জ করবো বা নতুন যে এলসিডিটা এটা হাতে নিলাম, এখন আমরা এটা বাকি ফিটিং করবো, এখন ফিটিং করার পালা। তো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে এটা চেঞ্জ করবো। আপনারা আজকে দেখতেছেন স্যামসাং A705-এর এলসিডি রিপ্লেস ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে যে ফিটিং এর কাজগুলো এগুলো ফিটিং করতেছি। মূলত মোবাইলের কাজে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন বা
সার্ভিসিং কাজ যারা করে তারা অবশ্যই ভিডিওগুলো দেখেন। তো আশা করি বেশি কথা বলা দরকার হয় না। তারপরে কাজের সুবিধার্থে বা ভিডিওর কোয়ালিটির সুবিধার্থে আমরা ভয়েসগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এর আগে আমরা বিনা ভয়েসে বা ভয়েস ছাড়া আমরা ভিডিওগুলো আপলোড করেছি। তো আমরা এখন সামনে যে ভিডিওগুলো আসবে বা চেষ্টা করবো আমরা সম্পূর্ণ ভয়েস সহকারে বা ফুল যেই ভিডিওর পারফেক্ট যে কোয়ালিটি সেটা সহ আমরা অ্যাড করার জন্য চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফিটিংয়ের যে কাজটা এটা মূলত শুরু করে দিয়েছে। এরপর যে রিমুভ করে নেবেন বাকি যে ছোটো ছোটো স্টিকারগুলো লাগানো আছে, এটা সব এলসিডিতে থাকে না, যে ভালো কোম্পানির এলসিডিগুলোতে এগুলো দেওয়া থাকে বা নর্মাল যেই মার্কেট থেকে বা নর্মাল কোয়ালিটির যে এলসিডিগুলো এগুলোতে এগুলো দেওয়া থাকে না। তো অবশ্যই আপনি খেয়াল করুন ভালো কোয়ালিটির বা যেই স্পেশাল যেই যেটা থাকে ওইটাই আপনি সবসময় কেনার চেষ্টা করবেন। তো আমরা কেবলটা জয়েন্ট করে নিলাম, এরপরে দেখুন ব্যাটারিটা ফিটিং করবেন। ব্যাটারি যে কানেক্ট এটা ফিটিং করার পরে ব্যাটারি কানেক্ট দিব, অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন আপনি, এটা উপরের দিকে রাখবেন। এরপরে ব্যাটারি কানেক্ট, এখানে সম্ভবত ভিতরে কিছু একটা রয়ে গেছে এই জন্য ফিটিং হচ্ছে না, আপনাদেরকে আপনারা এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টুজারের সাহায্যে সুইচটা অন করে নিলাম, মোবাইলের সুইচ। আমি আগে বলেছি ভিতরে কিছু একটা আছে, দেখুন এই অংশটা থাকার কারণে এটা ফিটিং হচ্ছে না। তো মোবাইলের এই সমস্ত টুকিটাকি ব্যাপার বিষয়গুলো বা বিভিন্ন টুকিটাকি সাইডগুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, অবশ্যই খেয়াল করবেন। তো মোবাইলের পাওয়ার চলে আসছে, সব ঠিক আছে, ওকে। বাকি এবার আমরা ফিটিং করে নেব, দেখুন যে বডিটা এখন ফিটিং করব, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনি এই অংশতে আসলে অবশ্যই খেয়াল রাখবেন, দেখুন এখানে যে কেবলটা আছে ভিতরের, কেবলটা অবশ্যই আপনি ভিতরে দিয়ে দিবেন আপনাদের কাজের সহজ হওয়ার জন্য। দেখুন পুরোটা খোলা লাগবে না বা পুরোটা যে বডি থেকে আলাদা করা লাগবে না, আপনি এখান থেকে চাইলে এভাবে আমরা যেভাবে দেখেছি এভাবে আপনি ফিটিং করে নিতে পারেন। তো আপনাদেরকে আগে বলেছি যে মোবাইলের কাজে বিভিন্ন টুকিটাকি বিষয়গুলো থাকে বা বিভিন্ন ছোটোখাটো ব্যাপারগুলো থাকে, এগুলো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। এখন আমরা যে ব্যাক সাইডে যে নাটগুলো আছে বডির সাথে ফিটিং করে নেব। দেখতে পাচ্ছেন নাটগুলো প্রায় ফিটিং এর শেষ দিকে। আমরা মূলত ভিডিওটা অনেক স্পিডে দিয়ে করেছি, অর্থাৎ এটার যে ভিডিওর যে নর্মাল স্পিড সেটা থেকে আমরা অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি, সেই জন্য আপনাদেরকে আপনাদের সুবিধার্থে, না হলে ভিডিওটা কমসে কম 20-22 মিনিট হয়ে যেত লম্বা। আর আপনাদের কথা চিন্তা করে ভিডিওটা এভাবে আমরা এডিটিং করে থাকি বা স্পিড বাড়িয়ে দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফিটিংয়ের কাজ, যেটা বডির সাথে নাটগুলো আমরা প্রায় অনেকটাই শেষের পর্যায়ে। তো এরপরে আমরা যে ব্যাকসাইডটা আছে, ব্যাকসাইডটা আমরা আঠা ব্যবহার করবো। এখানে আমরা ডেন্ডি গাম ইউজ করি, আপনি অন্য গামও ব্যবহার করতে পারেন, আপনার কাছে এটা থাকলেও এই গাম না থাকলেও আপনি আপনার কাছে যেটা আছে আপনি সেটা ইউজ করতে পারেন। অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে যেন গাম বেশি ব্যবহার না করা হয়, তাহলে কাজটা সুন্দর দেখাবে না, সাইডে বের হয়ে আসবে যখন আপনি এটা বডির সাথে অ্যাড করবেন। তো দেখুন হয়ে গেল আমাদের ফিটিং। তো এরপরে আপনি যেটা করবেন, কাজের সৌন্দর্যের সুবিধার্থে অবশ্যই একটু পরিষ্কার করে নেবেন,
কাজটা যেহেতু সুন্দর হয় অবশ্যই লক্ষ্য রাখবেন, সব সময় কাজ সুন্দর হলে কাস্টমার দ্বিতীয়বার আসবে বা অবশ্যই অন্য কাস্টমার নিয়ে আসবে। তো দেখুন আমাদের কাজ হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমরা রাবারের সাহায্যে যে পিছনের যে অংশটা এটা ফুল ফিটিং বা ফিটিং থাকার জন্য কমসম 3-4 ঘন্টা এটা রাখতে হবে, রাবারের সাহায্যে আমরা এটা ফিটিং করে দেব। তো ভিডিওর একেবারে শেষ প্রান্তে, আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।